রাজ তো কিন্তু আমার কাছে নাই, রাজ তো ওদের কাছে, সুনায়রার সাথে ঘুরতেছে। তাহলে আমি করলাম নাকি সুনায়রা করলো? আগে যেন কি করতেছে এটা উয়া। সোমবার মধ্যরাতে অভিনেতা শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর সেখান থেকে আপলোড করা হয় বেশ কিছু একান্ত ভিডিও ও ছবি। ভিডিওতে দেখা যায় অভিনেত্রী সুনেহা বিনতে কামাল, তানজিন তিশা ও নাফিজা তুশিকে। প্রতিটি ভিডিওতে তাদের অস্বাভাবিক অবস্থায় দেখা গেছে, কথাবার্তায় ছিল আপত্তিকর ভাষা। ফলে মুহূর্তে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। রাত থেকে এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে। তবে ভুক্তভোগী সুনেরা বিনতে কামাল দাবি করেছেন শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এসব ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় পরিমনির হাত রয়েছে বলে আকার ইঙ্গিতে দাবি করেছে সুনেরাহা, যদিও বিষয়টি স্পষ্ট করেনি। বিয়ের পরে সামহাও একদম কথাই হয়নি ওর সাথে আমার, ওইদিকে আমি মানে চিন্তা করিও নাই কখনো। তবে পরিমনি বিষয়টি খোলসা করতে গিয়ে জানিয়েছেন শরীফুল রাজ 10 দিন ধরে বাসায় থাকছে না। রাজের সাথে আমার ফোনেও যোগাযোগ নাই, আর রাজ ওদের কারণে এই যে এই ব্রেন ওয়াশগুলো ওরা করে। সুনেরাহা অভিযোগের জবাবে পরিমনি বলে, আমি কিভাবে ওর ভিডিও পোস্ট করব, রাজ তো 10 দিন আগে থেকে আমার সঙ্গে নেই, সে রিফ্রেশমেন্টের জন্য 10 দিনের বেশি হলো বাসা থেকে বের হয়ে গেছে, কোথায় কি করছে কিছুই জানি না। এই মেয়ের সাথে আমার আগা নাই, মাথা নাই, কথা নাই, দেখা নাই, কিছু নাই, একটা পর একটা চ্যানেল দিয়ে যাচ্ছে। মানে গতকালেও ওকে ফোন করেছিলাম, সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। এখন কোথায় কার সঙ্গে কি করছে সে দায় কেন আমার উপর আসবে? কেন থাকছে না এ জবাবে অভিনেত্রী বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কত কিছুই তো হয়, তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি, এতদিন বাহিরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি সে। এদিকে সুনেরাহা পরিমনির দিকে অভিযোগের তীর ছুড়লেও পরি পাল্টা ছুড়ে দিয়েছে তীর, শেষ পর্যন্ত একান্ত ব্যক্তিগত ভিডিও ফাঁসের নেপথ্যে কে রয়েছে তা জানার অপেক্ষায় ভক্তরা।